এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে যদি ছোট বানাইয়া দিতে পারি আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় বানাইয়া দিতে পারে এই দুনিয়ার জমিনে আল্লাহ তিন কালোর সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনজন কালো পৃথিবীর শ্রেষ্ঠ কালো তাদের সম্মান আল্লাহ তাআলা পৃথিবীতে বাড়িয়েছেন এর মধ্যে একজন কালের নাম হাকিমে লোকমান কালো মানুষ বেটে মানুষ খাটো মানুষ গরু চড়াইতেন অর্থাৎ মহিষ চড়াইতেন জমিনে কাজ করতেন দুনিয়ার জমিনে তিনি নিজে কেমন ভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা তার জমানের কথা আর তার নামটাকেও কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন তিনি কোন নবী না রাসূলও না কিন্তু আল্লাহ তার নাম কোরআনের সূরা লোকমান বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ বুঝাতে চাইলেন আমি কোরআনে শুধু নবীদের নাম আর রাসূলদের নাম সাহাবায়ে কেরামের নাম দেই নাই শুধু সম্মানিত মানুষের নাম দিয়ে সম্মানিত করি নাই আমি এমন কিছু ছোট মানুষের নাম দিয়েছি যারা ছোট জায়গায় বসবাস করে আমাকে চিনতে পেরেছে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম যারা নিজেকে সংশোধন করতে পেরেছে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে আমি আল্লাহ তাদের নামটা স্মরণ করে কোরআনে লিখে দিয়েছি ও বান্দা দুনিয়ার জমিনে চলার পথে তুমিও যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার রাসূলের পথে চলতে পেরে গভীর রজনীতে সেজদায় গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে সেজদায় পড়ে যেতে পারো বান্দা কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমার নামটাও ওইভাবে আমার আরশে আজিমের ছায়ায় ডিজাইন করে লিখে দিয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলা সুবহানাল্লাহ বলেন এই জন্য মনে রাখবেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কাকে কোন জায়গায় সম্মানিত করতে পারেন কেউ জানি না মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র বাপদাদার পরিচয় দিয়ে চললে হবে না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করলেন বাপকে ভালো বানাতে পারলেন না কিন্তু আপনারা কি জেনে থাকবেন অবশ্যই পৃথিবীর জমিনে আবু জাহাল রাসূলের দুশমন ছিল আর আবু জাহালের সন্তান হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী ছিলেন পড়েন সুবহানাল্লাহ এই জন্য মনে রাখবেন গোলামেরা মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনেন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কোন গোলাম যদি চলার পথে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে আমি আল্লাহর পথে ঠিক মতো চলতে পারে আর দুনিয়ার জমিনে চলার পথে চিন্তা রাখে এটাই আমি আল্লাহ সন্তুষ্ট হলাম কিনা তার সবগুলা ইবাদত আমার হুকুম মতো হলো কিনা সবগুলা ইবাদত রাসূলের তরিকা মতো হলো কিনা এই চিন্তা করে যদি ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলি আল্লাহ তাআলা তুমি যখন ঘুম থেকে উঠাইয়া দিয়েছ আমি মরে গিয়েছিলাম তুমি আমাকে ঘুম থেকে উঠাইয়া দিলা আয় আল্লাহ সারাটা দিন তুমি তোমার হুকুম মতো চালাও এখন বান্দা যদি ভুল পথে চলে যায় বান্দা যদি অন্যায় পথে চলে যায় আমি আল্লাহর দায়িত্ব হল এই বান্দাটাকে ভালো পথে নিয়ে আসা বান্দা যখন ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে সে শপে দেয়ার বলে আল্লাহ তুমি আমাকে সারাদিন ভালো পথে রাখো হারাম থেকে বাঁচাইও অন্যায় থেকে বাঁচাইও আল্লাহ বলেন শরীরে মানুষেরা সারাদিন আমার বান্দাকে হেফাজত করবার জন্যে গাড়ির চাকার নিচ থেকে আগুনের জ্বালানো থেকে পানির নিচে ডুবানো থেকে বড় বড় সমস্যা থেকে হেফাজত করবার জন্যে আমি আল্লাহ 21 জন ফেরেশতা দিয়া তার সিকিউরিটির ব্যবস্থা করে দে সুবহানাল্লাহ জুড়ে পড়ে এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমি আর আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে যদি চলতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে তুমি আমার সন্তুষ্টির জন্য চেষ্টা করো আমি যদি তোমাকে ভালোবেসে ফেলি দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসতে বাধ্য
আমি যদি তোমাকে محبت করে ফেলি আসমান জমিনের ফেরেশতারা محبت করতে বাধ্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলতেন সালাম মুসলমানেরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কারো দিকে যখন রহমতের নজর দিয়ে তাকায় কারো দিকে যখন ভালোবাসার নজর দিয়ে তাকায় কারো দিকে যখন বরকতের নজর দিয়ে তাকায় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন জিবরাইল অমুক এলাকার অমুক গ্রামের অমুক শহরের অমুক বিল্ডিং এর অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি আমি আল্লাহ মুহাববত করে ফেলেছি আমার বান্দাকে তুমি মুহাববত করো জিবরাইল বলেন আমিও তাকে মুহাববত করা শুরু করে দেই আল্লাহ বলেন জিবরাইল রে আসমানের ফেরেশতাদেরকে বলে দাও আমার অমুক বান্দাকে যেন মুহাববত করে ভালোবাসে জিবরাইল বলেন আমি আসমানে ঘোষণা করে দেই এরপর জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন আমি যাকে ভালোবাসতে শুরু করি এই পৃথিবীর পিপীলিকা থেকে শুরু করে সাগরের নিচের মাছ থেকে শুরু করে সকল প্রাণী আমার ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ জোরে বলেন এই পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমরা কতই না দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত হয় আমরা যতক্ষণ পর্যন্ত সজাগ থাকি আমাদের কত বন্ধু বান্ধব আমাদের আশেপাশে থাকে কত আনন্দের গল্প করি কত উল্লাস করি কিন্তু আপনার কি চিন্তা হয় না আপনি যখন বিছানায় একা হয়ে যান কেউ থাকে না ওই সময় যদি আজরাইল চলে আসে আপনার জান কবজ করবার জন্য তৈরি হয়ে যায় কেউ আপনাকে দেখবে না কেউ আপনার পাশে থাকবে না মালাকুল মউতের এই টাইমে একমাত্র তুমি আর আজরাইল ছাড়া আর কেউ থাকবে না সুতরাং এই সময়ে যদি একমাত্র কেবলমাত্র আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য একমাত্র আমাদের জন্য কাইম হয় এই পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা বলেন রাস্তা রাস্তা নাই এই জন্যে এই দুনিয়ায় আমরা বেঁচে আছি আজ না হয় কাল আমরা মরে যাব একবার কি ওই চিন্তা আসে না যে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আমার একটাই মাত্র ইন্টেনশন থাকে একটাই মাত্র আমার লক্ষ্য থাকে যে আমার জব আমার চাকরি টাইম মতো পৌঁছতে পারলাম কিনা অফিসের কাজগুলো ঠিক মতো করতে পারলাম কিনা আমার যে কাজ এটা ঠিক মতো করতে পারলাম কিনা সব সময় চিন্তা নিয়ে থাকেন আপনার কি চিন্তা হয় না রব আমাকে যে কাজগুলো দিয়েছেন আমি টাইম মতো করতে পারলাম কিনা আমি দুনিয়ার অফিসের কাজ ঠিক মতো আদায় না করলে বস আমাকে গালি দিতে পারে রবের কাজ যদি ঠিক মতো আদায় না করি রবের সামনে কি নিয়ে হাজির হবেন কি জবাব দিবেন কি জবাব দিব এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীতে বেঁচে থাকতে একমাত্র কেবলমাত্র আল্লাহ যে পথ আর মতের কথা বলেছেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন আমরা পারবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রজব মাস আশুরে হারাম মাসের একটা মাস হচ্ছে রজব পৃথিবীতে যত বিদাত শুরু হয়েছে রজবের থেকেই শুরু হয়েছে রজব মাস অনেক দামি মাস এই মাসে অনেকগুলো রোজা রাখতেন আপনারাও চাইলে রাখতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন কোন মাসে এই মাসে কত দামি মাস আপনারা চিন্তা করতেছেন এই মাসে আল্লাহ তার রসুলকে কাছে ডেকেছেন এই মাসে আল্লাহ তার রসুলকে কাছে নিয়েছেন কথা বলেছেন এই মাসে বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কতই না পুরস্কার এই মাসে রসুলে পাক নিয়ে এসেছেন অনেক দাম এই মাসের এই মাসে তোমার আমার রসুলকে আল্লাহ সম্মানিত করেছেন সব এই মাসে এই জন্য এই মাসের কদর করেন এই মাস ইবাদতের মাস রজব শাবান এরপরেই তো রমজানুল মুবারক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবলিগনা রমাদান
রমজান চলে এসেছে, রমজান চলে আসার দুই মাস আগে সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নিতেন, রজব থেকেই রমজানের প্রস্তুতি। আমি তো মনে হয় আমরা এখানেই আলোচনা করেছি, অনেকবার একাধিক তফসির করেছি রমজানের প্রস্তুতি নিয়ে, রজব থেকে কেমনে কি করবেন। এই পৃথিবীতে অনেকের অনেক জাতের প্রস্তুতি থাকে, আমাদেরও প্রস্তুতি থাকা দরকার। কারণ মনে রাখবেন, আল্লাহ বলেন পুরো ১১ মাসে যত মানুষকে আমি মাফ করেছি, রমজানের প্রত্যেকটা মুহূর্তে তার চাইতে বেশি মানুষকে মাফ করি। সুবহানাল্লাহ বলেন। রমজান আসছে, এই রমজান শুধুমাত্র উপবাস থেকে রোজা রাখবার নাম নয় যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই খাইলাম না, রোজা হয়ে গেল, এটা নাম উপবাস থাকা। হিন্দুরাও থাকে এইভাবে, অনেকগুলা থাকে, এভাবে থাকলেই শুধু রোজা হবে না, আল্লাহর সবগুলা হুকুম পালন করতে হবে। তিনি যতগুলো নিষেধ করেছেন এগুলার থেকে নিজেকে বাঁচাতে হবে। রমজান আসতেছে, আজকে থেকে আমরা তৈয়ারি শুরু করি, প্রস্তুতি শুরু করি যে রমজানের কদর করা লাগবে। আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি রমজান পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারল না, এর মতো হতবাগ এই পৃথিবীতে আর নাই, এর মতো আহাম্মক এই পৃথিবীতে আর নাই, এর মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ বলেন রমজান পাইল আর সে আমার কাছে আসতে পারল না, আমার প্রিয় হতে পারল না, আমি দুই হাত ভরে আমি রমজানে দান করি, দিনে দান করি, রাত্রে দান করি, প্রত্যেকটা মুহূর্তে দান করি, আমার বান্দা কিছুই নিতে পারল না, রমজান চলে গেল তার হাত থাকলো খালি, তার মতো হতভাগ আর নাই। এজন্যে আজকে থেকে এই মাস থেকে আমরা প্রস্তুতি শুরু করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মাসে রাসূলের পাককে আল্লাহ মিয়রাজে নিয়েছিলেন, লম্বা ইতিহাস আমরা সংক্ষেপ করে করে মেয়েরাজের দিকে হয়তো যাব যদি সুযোগ পাই। আমরা অনেক আলোচনা আমরা শুনেছি, রব বলেছেন কোরআনে কারিমের ১৫ নম্বর পারা সূরা বনী ইসরাইল ১৭ নম্বর সূরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। রাসূল পাক ইসলামকে এই মাসে আল্লাহ মেরাজে নিয়েছিলেন, যাওয়ার আগে তাকে বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস নিয়ে গিয়েছিলেন, ওখানে ইমামতি করিয়েছেন। রাসূল পাক নবী হওয়ার পরে প্রায় ১৪, ১৫, ১৬, ১৭ মাস বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে তিনি নামাজ পড়েছেন। এর অর্থ আল্লাহ আমাদেরকে জানাতে চান এই মসজিদ আলাদা কিছু নয়, এই মসজিদের প্রতি গোটা দুনিয়ার মুসলমানদের একটা দরদ যে এই মসজিদের প্রতি আমাদের রাসূলে পাক প্রথমে নামাজ পড়েছেন, উম্মতের প্রথম কিবলা মসজিদ, এটা কারো নয়, এটা মুসলমানদের, এটাই আমাদের প্রথম কিবলা, এটাই প্রথম মসজিদ, এর পরে বিভিন্ন মসজিদ তৈরি হয়েছে। সুতরাং এই মসজিদ বাইতুল মুকদ্দাস যেটা আমাদের প্রথম কিবলা, মুসলমানরা যেদিকে প্রথমে নামাজ পড়ত, রাসূলে পাক যেদিকে নামাজ পড়তেন, এই জায়গার অনেক দাম, এখানের অনেক বারাকাত। পৃথিবীতে যেই তিনটা মসজিদ অনেক দামি, এর মধ্যে একটা মসজিদ হলো মসজিদ আল আকসা। কথা বুঝতে পেরেছেন? বাইতুল্লাহ মসজিদে নববী আর হচ্ছে বাইতুল মুকদ্দাস মসজিদ আকসার অনেক দাম। এগুলো আমাদের হৃদয়ে থাকবার কথা আমাদের ভালোবাসার জন্যে। সুতরাং এই পৃথিবীতে আমি আপনি আছি, কে কোন সময় মরে যাই বলতে পারি না। রমজান চলে এসেছে বাবা, আল্লাহর ওয়াস্তে এই রমজানের হক আদায় করবো ইনশাআল্লাহ, প্রস্তুতি শুরু করবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন কি প্রস্তুতি শুরু করবেন বলেন। এই তো রমজান আসতেছে, যারা ব্যবসা করেন কে কোন ডিজাইনের কাপড় দোকানে উঠাইবেন, এটা হচ্ছে আপনার প্রস্তুতি। কে কোন কালারের কাপড় দোকানে তুলবেন, কে কোন ফ্যাশন নতুন করে বাইর করবেন, এই তো দোকানের প্রস্তুতি। যারা ফ্যাক্টরিতে কাজ করেন বা ফ্যাক্টরি আছে, তারা কোন ডিজাইনের কাপড় মার্কেটে এবার আনলে খুব ভালো ব্যবসা করা যায়, এই চিন্তা করতেছেন। যারা পত্রিকা সাংবাদিক বা টেলিভিশন সাংবাদিক,
এদের কাজ হচ্ছে বিভিন্ন মানুষের কাছে ঘুরে ঘুরে রমজান সম্পর্কে তাদের প্রস্তুতি হচ্ছে রমজান সম্পর্কে কুপত্র তৈরি করা একটু লেখালেখি বাইর করা যারা টেলিভিশন সাংবাদিক এরা এদের রমজানের প্রস্তুতি হচ্ছে নাটক সিনেমা তৈরি করা রমজানের নাটক আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ বলেন রমজানের নাটক রমজানের সিনেমা এগুলা নিয়ে অনেকে ব্যস্ত যারা বড় বড় ব্যবসায়ী আছেন আপনাদের রমজানের প্রস্তুতি হলো কেমনে পেঁয়াজের দাম বাড়ানো যায় কেমনে আদার দাম বাড়ানো যায় এটা কি চিন্তা করলে এটা বাড়বে এই চিন্তায় আপনারা মশগুল কথা বলেন না কেন শুধু দাম বাড়ে জিনিসপত্রের আপনারা কি মনে করেন সারা বছর মানুষ থাকে 18 কোটি আর রমজানে কি 40 কোটি হয় নাকি যে খাবারের জন্য আলাদা চিন্তা করতে হবে বলেন না কেন না যা আছে তাই আছে মনে রাখবেন আপনি যদি খাবার নিয়ে চিন্তায় পড়ে যান রবের রববিয়তের বিরুদ্ধে আপনার চলে যাওয়া হয় কারণ রব আপনাকে পৃথিবীতে প্রেরণ করার প্রায় 500 বছর আগে আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন আপনি আজকে কি খাবেন আর কি খাবেন না সব জানেন কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ আল্লাহ এইজন্য রিজিক নিয়া এত মারামারির দরকার নাই সবই তো করে রেখেছেন আল্লাহ কিন্তু আমরা তো সারা দিনই চিন্তায় থাকি শুধু দুনিয়া 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 নিয়া আল্লাহর ওয়াস্তে এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি শুরু করি যে এই রমজান আমি কেমনে কাটাবো আমি কমপক্ষে রমজান থেকে নিয়ে রমজানের আগের 10 দিন এবং রমজানের 30 দিন এই 40 দিন আমি একাধারে বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদের সালাত পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 40 দিনে আমি চেষ্টা করব কমপক্ষে 3 খতম বেশি বলতেছি না আপনারা বেশি পড়লে তো ভালো কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ তাসবিহ পড়ব জিকির করব হাদিস শিখব কোরআন শিখব এইভাবে যদি আমরা করতে পারি এই রমজানে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব এই রমজানকে ভাগ করে নিব আমি ফজরের পরে কি করব জোহরের পরে কি করব আসরের পরে কি করব মাগরিবের পরে কি করব কোন টাইমে দোয়া করব কখন দোয়া করলে কবুল হয় এটা আমি জানব কোন কোন দোয়া করতে হবে কেমনে কেমনে দোয়া করতে হবে এগুলা জানব এভাবে যদি আমরা রমজানকে কাটাইয়া দিতে পারি একটা রমজানই আমাদের জিন্দেগির কামিয়াবি আর সফলতা নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ পারে কি পারে না পারে কি পারে না পারে আমরা রমজানে দেখবেন রমজানের প্রথম 2-4 দিন মসজিদে মুসল্লির অভাব হয় না জায়গা জমি নাই মসজিদে সব মুসল্লির মুসল্লি এ আসলেন রমজানের সব থেকে দামি দিন দামি রমজানের সব থেকে দামি সময় হলো শেষ 10 দিন ঠিক না কয় দিন শেষ আমরাই আলাদা করেছি নাজাত পুরো মাসই নাজাত শেষ 10 দিন স্পেশাল নাজাত আর ওই শেষ 10 দিন মুসল্লিদেরকে মসজিদে লাইট জ্বালাইও পাওয়া যায় না সব হারাইয়া যায় হারানো বিক্ষোভ দিতে হয় সব জায়গা তখন মার্কেটে কথা বলেন না কেন না মিথ্যা বললাম হ্যাঁ বেচারা এতে কাফে ঢুকছে কত সুন্দর দাড়ি কাটে নাই মুছ কাটে নাই কি অবস্থা কি আল্লাহর ওলি মসজিদে এতে কাফে ঢুকছে কি সুন্দর মুখে হাত দেয় না যেই ঈদের ছাদ দেখা গেল এই দেখবেন সেলুনে ভিড় লেগে গেছে দাড়ি কাটার জন্য কথা বলেন না হ্যাঁ আল্লাহ মানে বিষয়টা কি এতক্ষণ দেখলাম মসজিদ ভালো মানুষের মতো আমার ইবাদত করলো এখন ঈদের সাদ উঠলো তারে আমি পুরস্কার দিব হ্যাঁ দেখি এখনই জবাই শুরু করে দিছি এগুলো হয় কি হয় না হয় কি হয় না কথা মনে পড়ে গেলে এক মিনিটে একটা কথা বলে দিই এটা আল্লাহর ঘর মসজিদ কার ঘর সবাই বলেন সবাই বলেন এর পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই শুধু পবিত্রতা ভিতরে না বাহিরেও বলেন ভিতরে না বাহিরেও কেউ কথা বলেন না আপনারাও বলেন না আমাদের কর্তৃপক্ষ বলেন না আমাদের স্টাফ তো আর বলেই না এদের কোনো কাজকামি নাই মসজিদের গেট এটা মনে হয় ভাড়া দেওয়া হয়েছে মসজিদের গেট পোস্টার লাগাবার জন্য কথা বলেন না কেন বেচেলার নিয়োগ দেওয়া হবে এখানে লাগায় কাগজ আগামী এক তারিখ থেকে এই রুমের ভিতরে একজন ভাড়াটিয়া দেওয়া হবে এই কাগজ লাগায় এখানে ওয়াজের কাগজ ভাড়াটিয়ার কাগজ যা দুনিয়ার পোস্টার আছে সব মসজিদের গেটে কথা বলেন না কেন কেন বাবা এখানে কি মসজিদের গেইটে পোস্টার লিফলেট
বালাটিয়ার কাগজ বেসেলারের কাগজ যা আছে সব এখানে মাইরে দেয়। এটা কোনো কথা হইলো মসজিদে? এটা কোনো আদব হলো? এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলো আমরা কি করব না, যা আছে মসজিদের গেটের সামনে। আপনারা আজকে যাওয়ার সময় আমার কথা না একটু দেখে যাই, তো গেটে এগুলো আসেনি, দেখবেন পুস্টার একটার উপর আরেকটা যা আছে। ওই দিন আমি খুলছি আইসা রাত্রে, আমি আমি খুলছি কোন জায়গায় গান ওই বই পুস্টারও লাগাইছে এখানে, হে দেখতেছে সব লাগাইছে, তো হেও লাগাই দিছে একটা। চিন্তা করলো নামাজতে বাইরে হেরা গানে যাইব মনে হয় কি এটা কি, কেউ তো কিছু বলতেছেন না। এই জন্য আল্লাহর ওয়াস্তে কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে পুরা পুস্টারিং করে। এখানে পুস্টার ওয়ালে লাগাবো কেন? মসজিদের ই আদ পুরা মসজিদের সামনে গেট গুলা, এগুলা থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন আমিন। সবাই সচেতন হব, আমরা সবার দায়িত্ব এগুলা লাগাতে নিষেধ করব, এটা পরিষ্কার করে দেব। এখানে কেউ যদি এগুলা না লাগায়, কেউ লাগালে আমরা তাকে বিনয়ের সাথে বলবো এটা এখানে লাগানো যাবে, যে কোনো পুরস্কার। আমি শুধু খারাপ বলতেছি না, ভালো খারাপ মসজিদের গেইটে এগুলো আমরা লাগাবো না ইনশা। বলেন না ইনশা। আপনার ঘর দামি, আপনার ফ্ল্যাট অনেক দামি, আপনার ফ্ল্যাটের সামনে গিয়া একজন দিল একটা পুস্টার মাইরা দিল আপনার একবার দরজায়, আপনি কি করবেন? তারে আপনি তারা ইচ্ছে মতো ফিরাইবেন, বলে আমার এত দামি ফ্ল্যাটের দরজায়, আমার এত গেইটে তুই কি পুস্টার লাগাইবার জন্য দিছে? বিভিন্ন ওয়ালে দেওয়ালে লেখা থাকে এখানে পুস্টার লাগানো নিষেধ, লেখা থাকবার দরকার মসজিদে গেইটে, কারণ সব থেকে দামি জায়গা এটা আল্লাহর ঘর, আর এখানে প্রবেশের দরওয়াজা এই মসজিদের গেট, এখানে এগুলো লাগানো যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। বলেন আমিন। আমার কথা কষ্ট পাইলেন আপনারা? এগুলো তো আমরাই লাগাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুতরাং আমিন। আসুন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে? সবাই বলেন যারা ঈমান আনছে। আল্লাহ বলছেন ভয় করতে কাদের, কাকে? আল্লাহকে। আমরা যদি আল্লাহরে ভয় করা শুরু করে দিই, মিথ্যা বলতে পারবো নি? মিথ্যা বলবো নি? আমরা বলিনি, মিথ্যা বলি। মিথ্যা বলে ব্যবসা করি, মিথ্যা বলে খাই, বানাইয়া খাই, ঘুরাইয়া মানুষরে মিথ্যা বলি। মিথ্যা বলা যাবে? ব্যবসায় প্রতারণা করা যাবে? দুই নম্বরই করা যাবে? না। এক কথায় মিথ্যা বলা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে? এরপরে বলছেন ওয়াকুলু কাওলান সাদিদা, এবং তোমরা সুজা কথা বলো। কি কথা বলো? সুজা কথা। ওয়াকুলু কাওলান সাদিদা, সুজা কথা বলো, সঠিক কথা বলো, নরম কথা বলো। আয় কাওলান লাইয়িনা, তোমরা নরম নরম কথা বলো, মানুষের সাথে উত্তম আচরণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন? যদি আল্লাহকে ভয় করি এবং সুজা কথা বলি, দুটা কাজ। যারা ইমানদার আল্লাহ কাজ দিয়েছেন দুটা। এক, যদি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদিদা, এবং সঠিক কথা বলো, তাহলে কাজ হলো কয়টা? আল্লাহকে ভয় করা আর সোজা কথা বলা। আল্লাহকে ভয় করা আর সোজা কথা বলা। আমার কথা বুঝেননি আপনারা? কাজ কয়টা? সবাই বলেন। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর সোজা কথা বলা, সঠিক কথা বলা। এই দুই কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পরে বলেছেন ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছেন তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করে দিবেন। ইউসলিহ লাকুম, তিনি আচরণগুলোকে সংশোধন করে দিবেন। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম। এক নাম্বার সঠিক কথা যদি বলো, আল্লাহকে ভয় করো, তিনি চলার প্রতি আমাদের আচরণ, আচরণে যদি ভুল থাকে, মানুষের সাথে ব্যবহার যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বলছেন তার দায়িত্বে তিনি ঠিক করে দেবেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের আচরণ খারাপ হতে পারে না মাঝে মাঝে? না খারাপ হয় না? হয় কি হয় না? হয়। তাই আল্লাহ বলেছেন সঠিক কথা যদি বলো, তাহলে এক নাম্বার
তিনি আমাদের আচরণ, তিনি আমাদের ব্যবহার ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, কার দায়িত্বে? সবাই বলেন কার? এরপরে বলছেন আমালাকুম, তোমাদের আমল, তোমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমি তাও সংশোধন করে দেব। আল্লাহু আকবার বলেন না? আমলের ভুল ভ্রান্তি বুঝছেননি। আমরা অজু করবার সময় ঠিক মতো অজু করতে পারি নাই, তাহলে তো নামাজ হওয়ার কথা না। নামাজ এসে ঠিক মতো রুকু করতে পারি না, ঠিক মতো সেজদা করতে পারি না। কেমনে হাত বাঁধতে হবে আমরা জানি না, কেমনে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাতে হবে আমরা জানি না, কেমনে দাঁড়াতে হবে আমরা জানি না, রাস্তায় কেমনে চলতে হবে আমরা জানি না, ইবাদত কেমনে করতে হবে আমরা জানি না। এই যে আমাদের নামাজ রোজা ইবাদতে ভুল হয়ে যায়, অনেক অনেক ভুল হয়ে যায়, রব বলে দিয়েছেন ইবাদতের সবগুলা ভুলকে সংশোধন করে পুরা ইবাদতকে তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন, পুরা ইবাদত আমাদের কবুল হয়ে যাবে। কাজ করতে হবে, শুধু সঠিক কথা বলা লাগবে। কি কথা? সঠিক কথা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এক নম্বর আচরণ ঠিক করে দিবেন, দুই নম্বর আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাও তিনি সংশোধন করে দিবেন। এরপরে বলেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, এরপরে বলেছেন আমাদের জিন্দগিতে যত পাপ আছে সব ক্ষমা করে দিবেন। আরেকটু জোরে পড়েন না? সব কি সুযোগ সুবিধা! আমাদের ব্যবহার ঠিক হয়ে গেল, আমাদের আমলের ভিতরে যে কুসুরি ছিল এগুলো ঠিক হয়ে গেল, আমাদের পাপ গুলাকে ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ, পড়ো। কে করেছেন এগুলা? কে করেছেন? এরপরে বলেছেন ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলেছেন যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করে সে মহা সাফল্য লাভ করবে। এখানে যে কেউ বলে, আল্লাহ বলছেন সুইপারও যদি করে, ব্যানওয়ালাও যদি করে, রিক্সাওয়ালাও যদি করে, গরিব মানুষও যদি করে, ধনী মানুষও করে, যে কেউ আল্লাহ রাসূলের আনুগত্য করবে সে কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন বড় লোক, খুব দামি গাড়ি দৌড়ান, কেয়ামতের দিন গিয়া দেখবেন যেই লোকটা রাস্তার পাশে পড়েছিল, ভিক্ষা করত, গরিব মানুষ, ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, সুইপার ছিল, আপনি খুব দামি ছিলেন, তাকে আপনি কথা বলতেন না, কেয়ামতের দিন দেখবেন সে আপনার আগে জান্নাতে চলে যাচ্ছে। মনে রাখবেন, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনি যদি এই পৃথিবীর সব থেকে বড় আলিম হন, আপনি বড় আল্লামা, আপনি বড় শায়খুল হাদিসও যদি হন, আর রাস্তায় চলার পথে একজন মুসলিম ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মেথর, সুইপার, সেও যদি মুসলমান হয়, আর আপনি বড় আল্লামা, তাকে যদি সালাম দিতে না পারেন, মনে রাখবেন আপনি সব থেকে বড় অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? আপনি সব থেকে বড় অহংকারী, আপনি জাহান্নামী। কারণ আজও আপনি বড়, কিন্তু এখন পর্যন্ত দুনিয়াতে আপনি অহংকার বাদ দিতে পারেননি, আপনি অহংকার বাদ দিতে পারেননি, আপনি এখনো ঠিক মতো নিজেকেই তৈরি করতে পারেননি। এই জন্য রাস্তায় বের হইয়া আপনি এখনো নিজেকে ছোট করতে পারলেন না। এই জন্য আমরা চলবার প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন গোলামরে, এই দুনিয়ার জমিনে চলবার পথে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একজনকে তোমাদের উসওয়া বানিয়ে দিয়েছি, আদর্শ বানিয়ে দিয়েছি। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাত আশা করো, একমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আর দুনিয়ার জমিনে যদি কোনো মর্তবা চাও, এই জন্যে কবিরা মাঝে মাঝে বলে মিটা দেও আপনি হাস্তি ক, তোমার ক্ষমতা আমি তো দুনিয়ার জমিনে মিটাইয়া দেও, যদি কুচ মর্তবা চাহ, যদি তুমি মর্তবা চাও, সম্মান চাও, ইজ্জত চাও, নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও, নিজেকে ছোট বানাইয়া দাও,
এই দুনিয়ার জমিনে যারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে বড় বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে যদি ছোট বানাইয়া দিতে পারি আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় বানাইয়া দিতে পারে এই দুনিয়ার জমিনে আল্লাহ তিন কালোর সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনজন কালো পৃথিবীর শ্রেষ্ঠ কালো তাদের সম্মান আল্লাহ তাআলা পৃথিবীতে বাড়িয়েছেন এর মধ্যে একজন কালের নাম হাকিমে লোকমান কালো মানুষ বেটে মানুষ খাটো মানুষ গরুরা গরু চড়াইতেন অর্থাৎ মহিষ চড়াইতেন জমিনে কাজ করতেন দুনিয়ার জমিনে তিনি নিজে কেমন ভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা তার জমানের কথা আর তার নামটাকেও কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন তিনি কোন নবী না রাসূলও না কিন্তু আল্লাহ তার নাম কোরআনের সূরা লোকমান বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ বুঝাতে চাইলেন আমি কোরআনে শুধু নবীদের নাম আর রাসূলদের নাম সাহাবায়ে কেরামের নাম দেই নাই শুধু সম্মানিত মানুষের নাম দিয়ে সম্মানিত করি নাই আমি এমন কিছু ছোট মানুষের নাম দিয়েছি যারা ছোট জায়গায় বসবাস করে আমাকে চিনতে পেরেছে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম যারা নিজেকে সংশোধন করতে পেরেছে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে আমি আল্লাহ তাদের নামটা স্মরণ করে কোরআনে লিখে দিয়েছি ও বান্দা দুনিয়ার জমিনে চলার পথে তুমিও যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার রাসূলের পথে চলতে পেরে গভীর রজনীতে সেজদায় গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে সেজদায় পড়ে যেতে পারো বান্দা কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমার নামটাও ওইভাবে আমার আরশে আজিমের ছায়ায় ডিজাইন করে লিখে দিয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলা সুবহানাল্লাহ বলে এই জন্য মনে রাখবেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কাকে কোন জায়গায় সম্মানিত করতে পারেন কেউ জানি না মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র বাপদাদার পরিচয় দিয়ে চললে হবে না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চেষ্টা করলেন বাপকে ভালো বানাতে পারলেন না কিন্তু আপনারা কি জেনে থাকবেন অবশ্যই পৃথিবীর জমিনে আবু জাহাল রাসূলের দুশমন ছিল আর আবু জাহালের সন্তান হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী ছিলেন পড়েন সুবহানাল্লাহ কাকে আল্লাহ কখন হিদায়াত দিবেন কেউ জানে না কাকে আল্লাহ কখন ভালো পথে নিয়ে আসবেন কেউ জানে না জানেন কে এজন্য ইবাদতের মৌসুম হচ্ছে এই মাসগুলো রজব শাবান রমজান শাওয়াল এই চার মাস আসরে হারাম ইবাদতের মৌসুম দেখেন না হঠাৎ বৃষ্টি দিলে মাছ মারার একটা মৌসুম থাকে না গ্রামগঞ্জে ওই যে টেটা দিয়ে বা কেমনে যে ওই যে কী বলে এটা আপনারা মাছ মারে না মাছ সব শুকনে উঠে যায় মানুষ মাছ মারতে যায় না শিকারে যায় রাত্রবেলা যায় দুপুরে যায় মানে এটা মাছ ধরার মৌসুম হ্যাঁ কি মাস জ্যৈষ্ঠ মাস যেই মাসই হোক এইভাবে মাস এই ইবাদতের মৌসুম আছে পুরো বছর তো আর করবেন কম বেশ একটু বেশি ইবাদত করার আপনাদের তো আল্লাহ বলছেন ইবাদতের মৌসুম আর আপনারা বানাইছেন ব্যবসার মৌসুম হ্যাঁ কি ব্যবসা সবাই মাথা বেঁধে লাগছে পুরো বছর চিন্তা করে রমজানে ব্যবসা করার জন্য যা পারো ঠকাও যা পারো দাম বাড়াইয়া না কারণ এই মাসে যা নিবেন সব সোয়াব নাকি খালি একে দশ একে সত্তর সোয়াব জেব যেভাবে পারে শুধু ঠকায় আল্লাহ আমাদেরকে হেফাজত করো সবাই বলেন আমিন এই জন্য মনে রাখবেন গোলামেরা মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনেন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কোন গোলাম যদি চলার পথে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে আমি আল্লাহর পথে ঠিক মতো চলতে পারে
আর দুনিয়ার জমিনে চলার পথে চিন্তা রাখে এটাই আমি আল্লাহ সন্তুষ্ট হলাম কিনা, তার সবগুলা ইবাদত আমার হুকুম মতো হলো কিনা, সবগুলা ইবাদত রসুলের তরিকা মতো হলো কিনা, এই চিন্তা করে যদি ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলি আল্লাহ তাআলা তুমি যখন ঘুম থেকে উঠাইয়া দিয়েছ আমি মরে গিয়েছিলাম তুমি আমাকে ঘুম থেকে উঠাইয়া দিলা, আয় আল্লাহ সারাটা দিন তুমি তোমার হুকুম মতো চালাও, এখন বান্দা যদি ভুল পথে চলে যায় বান্দা যদি অন্যায় পথে চলে যায় আমি আল্লাহর দায়িত্ব হল এই বান্দাটাকে ভালো পথে নিয়ে আসা, বান্দা যখন ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে সে শপে দেয়ার বলে আল্লাহ তুমি আমাকে সারাদিন ভালো পথে রাখো, হারাম থেকে বাঁচাইও অন্যায় থেকে বাঁচাইও, আল্লাহ বলেন শুনরে মানুষেরা সারাদিন আমার বান্দাকে হেফাজত করবার জন্যে গাড়ির চাকার নিচ থেকে আগুনের জ্বালানো থেকে পানির নিচে ডুবানো থেকে বড় বড় সমস্যা থেকে হেফাজত করবার জন্যে আমি আল্লাহ 21 জন ফেরেশতা দিয়া তার সিকিউরিটির ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে আমি আর আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে যদি চলতে পারি, আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলছেন গোলাম রে তুমি আমার সন্তুষ্টির জন্য চেষ্টা করো, আমি যদি তোমাকে ভালোবেসে ফেলি দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসতে বাধ্য, আমি যদি তোমাকে মহব্বত করে ফেলি আসমান জমিনের ফেরেশতারা মহব্বত করতে বাধ্য, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলতেন সারা মুসলমানের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কারো দিকে যখন রহমতের নজর দিয়ে তাকায়, কারো দিকে যখন ভালোবাসার নজর দিয়ে তাকায়, কারো দিকে যখন বারাকাতের নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন জিবরাইল অমুক এলাকার অমুক গ্রামের অমুক শহরের অমুক বিল্ডিংয়ের অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, আমি আল্লাহ মহব্বত করে ফেলেছি, আমার বান্দাকে তুমি মহব্বত করো, জিবরাইল বলেন আমিও তাকে মহব্বত করা শুরু করে দেই, আল্লাহ বলেন জিবরাইল রে আসমানের ফেরেশতাদেরকে বলে দাও আমার অমুক বান্দাকে যেন মহব্বত করে ভালোবাসে, জিবরাইল বলেন আমি আসমানে ঘোষণা করে দেই, এরপরে জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি যাকে ভালোবাসতে শুরু করি এই পৃথিবীর পিপীলিকা থেকে শুরু করে সাগরের নিচের মাছ থেকে শুরু করে সকল প্রাণী আমার ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এজন্য তুমি আমি যদি ভালো কাজ করি মনে রাখবেন তোমার আমার জন্য পিপীলিকারাও দোয়া করে, গর্তের পিপীলিকা দোয়া করে, পানের নিচের মাছ পর্যন্ত তোমার আমার জন্য দোয়া করে, বিশ্বাস হয় না? আমাদের জন্য দোয়া করনেওয়ালার অভাব থাকে না। আপনি মনে করেছেন যাদের জন্য পুরো জিন্দগি কাজ করলেন এরা আপনারে ভুলে গেছে, অর্থাৎ আপনার বউ বাচ্চা আপনারে ভুলে গেছে, আপনার মা বাপ আপনাকে ভুলে গেছে, আপনার ভাই বোন আপনারে ভুলে গেছে, আপনি ভালো কাজ করতেছেন সবাই ভুলে গেছে, আপনি খুব পেরেশান সব বাদ দেন, সবাই ভুলে গেলেও ভুলে যাবে না কে? জোরে বলেন কে? আল্লাহ বলে যাবে না। আল্লাহ পুরো দুনিয়াকে, আল্লাহ পুরো সৃষ্টিকে, আল্লাহ পুরো মখলুককে বলে দিবেন আমার এই বান্দারে স্মরণ রাইখো, আমার এই বান্দার জন্য দোয়া কইর। এই জন্য পিপীলিকা পর্যন্ত, গর্তের পিপীলিকা, সাগরের নিচের মাছ, এমনকি দুইটা পাথরের চিপায় যে পড়ে আছে যে প্রাণীটা, ওইটাও এই আল্লাহর এই গোলামের জন্য আল্লাহর কাছে দোয়া করে দোয়া করে। এই জন্যে আমাদের টেনশন নাই, চিন্তা নাই, দোয়া করার জায়গা আপনি আর আমি তৈরি করে যেতে হবে দুনিয়া ইবাদত করে সবার জন্যে। কিন্তু আফসোস হয় আমরা মাঝে মাঝে এমন কিছু অন্যায় করে ফেলি যে পুরো জিন্দগি নষ্ট করে দিই। এই যে আপনারা কয়েকদিন আগে যা করলেন, এই যে গত এই সপ্তাহেই তো গত যা করলেন আপনারা, ওরে আল্লাহ রে আল্লাহ, যা করলেন মানে একবারে জিব্রাইলের নামাই আনতে চাইছিলেন, আল্লাহ তো আজাব দিতে চায় না, কিন্তু যা আমরা শুরু করছি আজাব না দিয়ে কই যাইব? এই জন্য আমাদের মাথার উপরে কখন কোন আজাব চলে আসে বাবা, এখনো বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে আপনারা জানেন, বিভিন্ন এলাকায় তো আপনারা জানেন, বিভিন্ন এলাকায় টিউবওয়েল থেকে লবণাক্ত পানি আসে, আসে না? পুকুরের পানি লবণাক্ত, টিউবওয়েলের পানি লবণাক্ত, লবণাক্ত কেন? কেন? এর অর্থ হলো নিচে সাগর, খাল না, নদী না,
নিচে সাগর, সাগরের পানি লবণাক্ত হয়, মানে আপনি আমি ভাসমান আছি, আল্লাহ যদি একবার নাড়া দেয় শেষ। দেখেন না জাপানে, এ তো কয়েকদিন আগেই তো গেল, কয়েকদিন আগেই তো ভূমিকম্প দেখছেননি ভূমিকম্পের অবস্থা। ইয়া আল্লাহ, যদি এভাবে এই এর অর্ধেক যদি ভূমিকম্প আমাদের ঢাকা শহরে হয় তাহলে তো এটা পুরো কিয়ামতের মাঠ হয়ে যাইব। আমরা যে অপরিকল্পিত জীবনযাপন করি, বিল্ডিং বাড়ি সব অপরিকল্পিত, কি হবে? আল্লাহ তার খাস রহমত দিয়ে আমাদের বাঁচিয়ে রাখছে। যা আমরা করতেছি সারা জিন্দগি বইয়ে পড়ে আসছি, বুড়িগঙ্গা নামে একটা নদী ছিল, এখন গিয়ে দেখবেন নদী কেমন খালি নাই, কথা বলেন নাকি, খালি নাই, সব ভরাইয়া ফেলাইছে। সারা জীবন শুনছেন ধুলাই খাল, এখন যদি আপনি মাইক্রোস্কোপ লাগাইয়া একবারে একবার লেন্স ক্যামেরা লাগাই যদি ধুলাই খাল খুঁজতে থাকেন, খাল আর খুঁজে পাইবেন, খাল আসেনি কোনো জায়গায়, আপনি মানুষকে বুঝাইতে পারবেন না, হেরে বুঝাইতে পারবেন না যে ধুলাই খাল মানে এখানে খাল ছিল, আপনি বুঝাইতে পারবেন, আপনার বিশ্বাস হয়নি যে এই এলাকায় এখানে খাল ছিল, মনে হয়নি আপনার। তো কি আমরা যে কি করে ফেলছি এটা আমরা নিজেরাও জানি না, এজন্যে সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরাও ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আজ না হয় কাল আমরাও মরে যাব, আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবেন, কি নিয়ে জবাব দিবেন? এই জন্য বাবা নাচ গান যাই করেন, যা নাচানাচি করেন, যা ভাল লাগে করেন, মনে রাখেন এটা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কথা বলেন না কেন? আপনার যত ক্ষমতা যত প্রভাব যত পাওয়ার থাকুক আল্লাহর সামনে দাঁড়ানো লাগবেই, আপনাকে হিসাব দেওয়া লাগবেই, ঠিক কিনা বলেন? লাগবে কি লাগবে না? এইভাবে উল্লাস করতেছিল এক জাতি, তার নাম সামুদ, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আদ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এমনকি জিব্রাইলকে দিয়া এইভাবে পুরা দুনিয়া উঠাইয়া একবারে আসমানের কাছে নিয়েছেন। ফেরেশতারা বলেন হাঁসের আওয়াজ মুরগের খক খক ডাকও তারা শুনছেন, পুরা উল্টাইয়া দিস। আল্লাহ একবার বললেন না? আপনারা মনে করতেছেন ভাবতেছেন জিব্রাইলের কি এত ক্ষমতা আছে নাকি, যে পুরা পৃথিবীর এসে আসমানে নিয়ে উল্টাইয়া দিবে, এত ক্ষমতা আছে নাকি? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় বলেন, বিশ্বাস হয়? আমাদের সময় কমে কয়টা হয়েছিল, সত্র আর লম্বা করতেছি না, শুধু এইটুকুন বলে আমরা আজকের কথা এখানে শেষ করবো, তাফসিরে বলবো। বিশ্বাস হয়নি জিব্রাইলের ক্ষমতা? জিব্রাইলের ডানা কয়টা? 600। ডানা কয়টা? এটা সত্য। কয়টা? 600। কয়টা? 600। আল্লাহ একদিন জিব্রাইল চেয়ে বলছেন, এই জিব্রাইল একদিন আল্লাহরে বলছেন, আল্লাহ তুমি আমার 600 নূরের ডানা দিছ কিন্তু এগুলো অ্যাপ্লাই করার জায়গা দিলে না, মানে আপনার গাড়িতে স্পিরিট আছে 150, ঢাকা শহরে চালাইতে পারবেন? চালাইতে পারবেন 150 স্পিরিট? জিন্দগি তো শেষ করে দিবেন, সব মাইরে ভালো হবে। তাহলে আপনার গাড়ির স্পিরিট আছে ঠিকই 150, কিন্তু 50-60-এর উপরে চালাইতে পারেন না, এর অর্থ আপনার চালাইতে মন চায় জায়গা নাই, ঠিক না? জিব্রাইল বলছেন আল্লাহ আমার আপনি 600 নূরের ডানা দিলেন, এ তো পাওয়ারফুল, আমিগুলা তো দেখতাম এগুলার কার্যক্রম ঠিক আসেনি, জায়গা নাই। আল্লাহ বলেন যা আমার জাহান্নাম দিকে আসো। গেছে জাহান্নাম, ঘুরে আসছে, কয় আল্লাহ ঘুরে তো আইলাম, কই আমার তো একটা ডানাও ফালাইতে হয় নাই, কষ্ট হয় নাই তো ঘুরে আসতে। আল্লাহ বলেন জান্নাতেও যাও। জান্নাতে গেলেন, ঘুরলেন, আল্লাহ এগুলো তো কিছুই বুঝতেছি না, আমার তো এগুলো ভাল লাগে না। বলে কেন? কয় আমি তো যাইতে আর আইতে তো ওই যে আমরা চুকের পলক ফেলতে যত সময় লাগে, পলক বুঝেননি, এর চাইতে বেশি সময়ের আগে আমার 8টা জান্নাত দেখা শেষ। সুবহানাল্লাহ বললেন না? আমি আর কি আমার এই 600 নূরের ডানা? আল্লাহ বলেন তো আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে দুই চারবার যাওয়া আসা করো। হযরত জিবরিল আমির বলেন আমি 600 নূরের ডানা দিয়ে টান দেওয়ার আগে, ফালাইয়া টান দেওয়ার আগে দেখি জমিনে হাজির। সুবহানাল্লাহ বললেন না? এমন কি এখানে তো তাফসীর আমি করেছি, এমন কি তায়েফের ময়দানে রসুলের পা থেকে যখন পুরা বডি থেকে রক্ত ঝরলো, পুরা বডির রক্ত কিন্তু মাটিতে পড়েনি,
আপনাদেরকে ওয়াজ করেন অনেকেই যে রসুলের মাটি ত্রক শরীর থেকে রক্ত জয়রা তাইফের মাটি লাল হয়ে গেছে, তুমি দেখছো নি লাল হয়েছে? রসুলের পবিত্র শরীরের রক্ত মাটিতে পড়বে আর ওই মাটি সহ্য করে বসে থাকবো। রসুলের পুরা শরীর থেকে রক্ত ঝরছে, রসুল তার শরীরের কাপড় দিয়ে গুলা মুছছেন, তার সাথে জায়েদ ছিলেন, জায়েদ কাপড় দিয়ে শরীরের রক্তগুলা মুছছেন, শেষ পর্যন্ত রসুলের পায়ে ছিল চামড়ার মুজা, মুজার ভিতরে রক্ত ভরে গেছে, রক্ত ভরে মুজার নিচ দিয়ে মানে পায়ের তালুর নিচ দিয়ে, পায়ের তালু আছে না এটার পাতা, মানে পায়ের পাতার নিচ দিয়া রক্তের এক ফুটা এভাবে লটকে গেছে, লটকে গেছে, এই পড়ে যাবে মাটিতে। রসুলের পা মাটিতে রাখা শুয়ে আছেন, এক ফুটা রক্ত পায়ের পাতা থেকে মাটিতে লটকে গেছে, তাহলে কতটুকু জায়গা ফাঁকা? এক সেকেন্ডের এক কোটি ভাগের ভিতরে পড়ে যাবে না? আল্লাহ বলেন, জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, আমার বন্ধুর পা থেকে কিন্তু মাটি মাটিতে রক্ত পড়ে যাচ্ছে, যদি রসুলের পবিত্র শরীর থেকে আমার হাবিব আমার কলিজার টুকরা বন্ধু রসুলে পাক যদি এক ফুটা রক্ত মাটিতে পড়ে, এই দুনিয়ার কাউরে আমি জিন্দা রাখবো না। আল্লাহু আকবার বলেন, এই দুনিয়ার কাউরে জিন্দা রাখবো না। এই পৃথিবী সব সহ্য করেছে কিন্তু আমার রসুলের রসুলের রক্ত এই মাটি সহ্য করতে পারবে না। আল্লাহ তায়েফের মাটির জবান খুলে দিয়েছে, তায়েফের মাটি চিৎকার করে বলছে, আল্লাহ সব সহ্য করেছি, রসুলের রক্ত পড়লে কিন্তু সহ্য হবে না, কাঁপতে শুরু করব, ভূমিকম্প শুরু করব। আল্লাহ একবার বলেন, আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে আমার রসুলের পাত থেকে রক্ত মাটিতে পড়া বন্ধ করো। জিব্রাইল জিজ্ঞাসা করেন, আল্লাহর রক্ত কই? রক্ত পাত থেকে লটকে গেছে, পায়ের পাতা থেকে পড়ে যাবে, এখন একটা ড্রপের মতো পড়ে যাবে, এই পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, এই মাত্র যাও। জিব্রাইল আমিন বলেন, আমি 600 নূরের ডানা দিয়ে টান দিলাম, টান দিয়ে আয়সা দেখি রসুলের পায়ের নিচ থেকে রক্তের ফুটা ছুটে গেছে, মাটিতে পড়ে যাবে, শূন্যতে আছে, আমি আমার বিছানা, আমি আমার পর, আমি আমার ডানা রসুলের পায়ের নিচে বিছায়া রক্তটাকে আমার ডানায় নিয়ে আনিছি। আল্লাহ একবার, আল্লাহ আমার তো ডানা ফালাইছি ঠিকই কিন্তু টান দেওয়া লাগেনি, আগে পৌঁছে গেছি। আল্লাহ বলেন, তো কি করতাম? ক আমারে যদি একটু সুযোগ দিতেন 600 নূরের ডানা একটু দেখতাম কাজ করে নি। আল্লাহ বলেন, তাইলে যাও, আমার একটা জায়গা আছে যেখানে আমি একটা প্রোগ্রাম করব, বড় প্রোগ্রাম হলে বড় মাঠে হয় ঠিক না? বড় প্রোগ্রাম কোথায় হয়? আমি একটা মাঠ বানাইছি, ওয়ালা দেইনা মসজিদ, আমার একটা মাঠ আছে মসজিদ, ওই মাঠে যাও তো একটু ঘোরাঘুরি করে আসো। আল্লাহ, পুরা সৃষ্টি ঘুরলাম, আসমান জমিন ঘুরলাম, আরশ কুরসি দেখাইতে চাইলা, আমি সব ঘুরলাম, মাঠে গিয়ে আমি কি করবো? আল্লাহ বললেন, যাও না। সুবহানাল্লাহ বললেন, জিব্রাইল কত বড় মসজিদ নামক মাঠে পৌঁছে গেলেন, গিয়ে একটা নূরের ডানা দিয়ে টান দিলেন, কিছুক্ষণ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, আরেকটা নূরের ডানা ছাড়লেন, আরো কতক্ষণ দৌড়লেন ক্লান্ত হয়ে গেলেন, আরেকটা নূরের ডানা দিলেন। এই সৃষ্টিতে জিব্রাইল প্রথমে একটা একটা করে ডানা ছাড়ে, পাখিরা দেখবেন একসাথে পুরা ডানা দিয়ে উড়ে না, আস্তে আস্তে করে পাখাগুলা মেলে ধরে ঠিক না, এরপরে টান দিয়ে বাতাস নিয়ে হেসলে। জিব্রাইল আমিনও টান দিলেন, টানতে লাগলেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ডানা ছাড়লেন, কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন, এভাবে ছাড়তে ছাড়তে 100 200 300 সবগুলা ডানা ছাড়লেন, জমিনে টানলেন, শেষ পর্যন্ত জিব্রাইল 600 নূরের ডানা দিয়া, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 50 বছর, কেউ বলেছেন 500 বছর পর্যন্ত জিব্রাইল টানলেন, টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ মাফ চাই, বেয়াদবি ভুল হয়ে গেছে, তোমারে বলছিলাম আমি অ্যাপ্লাই করব আর পারি না, এখন আমার ক্লান্তি চলে এসেছে, আর কত টানব, মাঠের তো কোনো কুল কিনারা পাইলাম না, আয় আল্লাহ তুমি মাফ করো, আর এমন কথা বলবো না। আল্লাহ বললেন, জিব্রাইল উঠো। জিব্রাইল বলছেন, আল্লাহ এই সৃষ্টিতে প্রথম আমি ক্লান্ত হয়ে গেলাম, 600 নূরের ডানা দিয়ে টানলাম,
তোমার মাটির কুল কিনারা পাইলাম না বলো না কতটুকুন গেলাম আল্লাহ বলেন জিবরাইল রে 600 নূরের ডানা দিয়া 50 বছর অথবা 50 শত বছর যাই বলো তুমি যে টানলা তুমি আমার মাঠে 100 বাগের এক বাগও দৌড়তে পারো না আল্লাহু আকবার চিন্তা করছেন কি জিবরাইল আর কি মাঠ আল্লাহ বানাইছা আল্লাহু আকবার বলেন না ولدينا مزيد এই মাঠে তোমার আমার সঙ্গে আল্লাহর দেখা হবে সুবহানাল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ আহ দেখা হবে আল্লাহর সাথে তোমার আমার আল্লাহ আমাদেরকে কথা বলবেন এভাবে এবে কাঁচা কাঁচা জিজ্ঞেস করুন যে বলটু তুমি ভালো আছো মানে নাম তো আর বলতেছি না এই কাঁচা কাঁচা আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো নি কেমন ছিলা তুমি দুনিয়ায় আমি আল্লাহকে দেখতেছো তুমি ঠিক আছো নি এভাবে দেখবেন বড় বড় প্রোগ্রামে অতিথিরা আসলে যিনি প্রোগ্রাম করায় যিনি মেজবান হয় তিনি হেঁটে হেঁটে জিজ্ঞাসা করে না আপনারা ঠিকমতো খাচ্ছেন কিনা কষ্ট হচ্ছে কিনা আসছেন কি সবাই ঠিক আছেন জিজ্ঞাসা করে না আল্লাহ প্রোগ্রামের আয়োজন করবেন তুমি তো মেজবান আমরা মেহমান আল্লাহ টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞাসা করবেন ব্যাপার কি ভালো আছো তো খাবার টাবার পাইছো নি ঠিকমতো শরাব টরাব পাইছো নি ভাল লাগতেছে নি আল্লাহ নিজে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করবেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই জায়গায় যেতে চাই কি চাই না চাই কি চাই না ওই জায়গায় আল্লাহ নিজে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করবেন এই জায়গায় যেতে হলে দুই জিনিস লাগবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অকৌলু কাউলান সাদিদা কাউলান লাইনা সঠিক কথা বলো নরম কথা বলো সঠিক বলো নরম বলো ইনশা আল্লাহ যদি বাঁচায় আমার ওই লাদাইনা মাজিদ মাজিদ যে মাঠ বানাইছেন আল্লাহ এটা নিয়ে আমরা একটা আলোচনা করব এখানে আজকে রেখে দিলাম আর আমরা লম্বা করতে চাই না ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো